সবাইকে সুস্বাগত। বঙ্গশ্রী রান্নাঘর আজ আপনাদের জন্য নিয়ে এসছে দই কাতলা রেসিপি, বাট উইথ এ টুইস্ট। আপনাদের ঘরে বানানো বা অনুষ্ঠান বাড়ির দই কাতলা থেকে কিছুটা আলাদা এই রান্না। বাংলার এই ঐতিহ্যবাহী রান্না উপভোগ করুন আমাদের চ্যানেলে। আর আমাদের সব শ্রোতা বন্ধুদের বিনীত অনুরোধ রইল যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ও বেল আইকনটা প্রেস করতে। প্রথমে 12টা কাজু, 2 চামচ পোস্ত আর 1 চামচ মৌরিকে গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সারে বেটে নেব। গরম জলে ভেজেলে খুব মিহি করে বাটা যায়। মৌরিটা কিন্তু একটা গোপন উপকরণ এই রান্নার, খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। এখানে আমি 3টে মাঝারি সাইজের কাতলা মাছের চাকা নিয়ে নিয়েছি, যেগুলো আমি 1 চামচ হলুদ, 1 চামচ নুন ও একটু সাদা তেল দিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। এই রান্নাটা করা খুবই সহজ ও খুব কম উপকরণই হয়ে যায়। কড়াই হালকা গরম হলে এতে 4 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। দই কাতলার জন্য মাছের এক সাইডটা 3 থেকে 4 মিনিটের বেশি ভাজার দরকার নেই। মাছের এরকম রং এলে অপর দিকটা পাল্টিয়ে নিয়ে একইভাবে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। দই কাতলার এই রান্নাটা খেতে অতুলনীয় হয়, একবার এরকমভাবে বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। মাছ ভাজার তেলে 2টো তেজপাতা, 4 থেকে 5টা ছোট এলাচ, 1 ছোট টুকরো দারচিনি, 3টে লবঙ্গ ও 2টো গোটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে একবার তেলে নাড়িয়ে নেব, যাতে গোটা গরম মশলার ফ্লেভারটা বেরিয়ে আসে। গ্যাসের আঁচ মধ্যম রেখে এই তেলে আবার 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। তারপর আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে পেঁয়াজ বাটাটা আরেকবার নাড়িয়ে নিয়ে এতে 2 চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিট কষে নিচ্ছি, যতক্ষণ না এদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর গ্যাসের আঁচ লো রেখে এতে 1 চামচ নুন, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়লে গ্যাসের আঁচ মধ্যম রেখে এতে পোস্ত, মৌরি আর কাজুর পেস্টটা দিয়ে ভালো করে 5 মিনিটের জন্য কষে নেব। গ্যাসের আঁচ মধ্যম রাখলে পেস্টে থাকা কাজু নিচে লেগে যাবে না ও গ্রেভির সাথে ভালোভাবে মিশে গিয়ে আস্তে আস্তে তেল ছাড়তে থাকবে। মশলা থেকে এরকম তেল উঠে এলে এতে 150 গ্রাম ভালো করে ফেটানো দই দিয়ে ক্রমাগত 5 মিনিট নাড়িয়ে নিতে হবে। এতে দই ফেটেও যাবে না আর আস্তে আস্তে খুব মসৃণভাবে গ্রেভির সাথে মিশে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য অল্প আঁচে ঢাকা দিয়ে দেবো। গ্রেভি থেকে এরকম তেল উঠে এলে বাটিতে লেগে থাকা বাকি পোস্ত বাটাটা জলে গুলিয়ে দিয়ে দেবো। তারপর মাছগুলো একে একে হালকা হাতে মিশিয়ে নেব, নচেত মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর 5 মিনিটের জন্য অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর আবার এরকম তেল উঠে এলে এতে 1 চামচ চিনি ও 1 বাটি নারকেলের দুধ ভালো করে মিশিয়ে নেব। নারকেলের দুধ একটা সিক্রেট টিপ এই রান্নার, এটা দইয়ের টক ভাবটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে এবং গ্রেভির রিচনেসও বাড়ায়। মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। কি সুন্দর গ্রেভির টেক্সচার এসছে দেখুন। এবার এতে 3টে চেরা কাঁচা লঙ্কা ও কিছু ধনেপাতা দিলেই আমাদের ভিন্ন স্বাদের দই কাতলা তৈরি। ফাটাফাটি খেতে এই রান্না গরম ভাত বা পোলাওর সাথে দারুণ লাগে। আপনারা উইকেন্ডে বা ঘরে গেস্ট এলে অবশ্যই এই প্রক্রিয়াতে দই কাতলা একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি দারুণ লাগবে। আমাদের এই রেসিপি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন ও আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে এক নতুন রেসিপি নিয়ে খুব জলদি। নমস্কার।